আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বাইমিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব ঝটপট তৈরি করে নেওয়া যায় এরকম একটা ডেজার্ট রেসিপি আর সেটা হচ্ছে কফি পুডিং খুব ইজিলি এই ডেজার্টটা তৈরি করে নেওয়া যায় খুব অল্প সময় আর অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা যে কোনো সময় ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন এটা খেতেও বেশ মজার হয় আমি আশা করছি আমার আজকের এই সহজ ডেজার্ট রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন চলে যাচ্ছি রেসিপিতে প্রথমে এখানে আমি একটা কাপে হাফ কাপ তরল দুধ নিয়ে নিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি আপনারা যে কোনো ধরনের ইনস্ট্যান্ট কফি এখানে ইউজ করতে পারবেন এখন এটাকে খুব ভালোভাবে আমি গুলিয়ে নিচ্ছি আর অবশ্যই চেষ্টা করবেন একটু হালকা গরম দুধটা নেওয়ার জন্য এতে কফিটা খুব তাড়াতাড়ি মিশে যাবে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পানি এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার পাউডার এই আগার আগার পাউডারটা দিয়ে আজকে পুডিংটা সেট করব তবে আপনারা চাইলে আগার আগার পাউডার বদলে এখানে চায়না রস বা হালাল জেলেটিনটা ইউজ করতে পারেন এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা বন্ধ চুলায় আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই কাপ তরল দুধ দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম আর এখন ঠান্ডা অবস্থাতেই আছে আর চুলার জালটাকে আমি পরে জ্বালিয়ে দিব এখন দুধের সাথে দিয়ে দিচ্ছে হাফ কাপ কনডেনসড মিল্ক আপনারা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারেন তবে চিনি দিলে দুধটা আবার কিছুটা পাতলা হয়ে যায় আর কনডেন্স মিল্কটা দিলে পুডিংয়ের টেস্টটাও বেড়ে যায় দুধটাও পাতলা হয়ে যায় না আর আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কানডেন্স মিল্কের পরিমাণটা কিছুটা বাড়িয়ে নিতে পারেন কানডেন্স মিল্কটা খুব ইজিলি বাসায় তৈরি করে নিয়ে যায় এটার একটা সহজ রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এখন দুধের সাথে কনডেন্স মিল্কটাকে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলার জালটাকে আমি এখনও জ্বালিয়ে নিয়ে নিই এখন দিয়ে দিচ্ছি আগার আগার পাউডারের মিশ্রণটা যেটা আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এটা দিয়েও খুব ভালোভাবে আমি নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এখনই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি আর চুলার আঁচটাকে মিডিয়াম আর হায়ের মাঝামাঝি রেখেছি এখন এটাকে অনবরত নেড়ে আমি জাল করতে থাকবো এটাতে যখন বলক চলে আসবে কয়েকটা বলক দেওয়ার পরে এটা হয়ে যাবে তবে এটা নাড়া বন্ধ করা যাবে না অনবরত নেড়ে এটাকে জাল করতে হবে এটা হতে আসলে খুব বেশি সময় লাগে না মাত্র দুই তিন মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায় এখন বেশ কয়েকটা বলক চলে এসেছে এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি আর এটাকে চুলার উপরে রেখে যে কফির মিশ্রণটাকে রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি এই কফির মিশ্রণটা কিন্তু চুলাটা বন্ধ করেই দিতে হবে আপনারা চালে চুলা থেকে নামিয়ে ওই কফির মিশ্রণটাকে মিশিয়ে নিতে পারেন এখন এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এটা এখন তৈরি হয়ে গিয়েছে গরম অবস্থাতে এটাকে এখন একটা কাঁচের বাটিতে আমি ঢেলে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের বাটিতে এটাকে ঢেলে নিতে পারেন তবে অবশ্যই গরম থাকা অবস্থাতে ঢেলে নিতে হবে তা না হলে যে পাতিলে থাকবে সে পাতিলে এটা জমে যাবে সবটুকু পুডিংয়ের মিশ্রণ ঢেলে নেওয়ার পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুডিংয়ের ওপরে বেশ কিছুটা ফেনা তৈরি হয়েছে আমি পুডিংয়ের মিশ্রণটাকে ওপর থেকে ঢেলেছি সেজন্য এই ফ্যানাগুলো তৈরি হয়েছে আপনারা চেষ্টা করবেন অবশ্যই পুডিংয়ের মিশ্রণটাকে নিচু করে ঢালার জন্য বা একটা চামিচ দিয়ে আস্তে আস্তে বাটিতে উঠিয়ে নেওয়ার জন্য এতেই ফ্যানাগুলো তৈরি হবে না আর যদি ফেনাগুলো তৈরি হয়েই যায় তাহলে অবশ্যই ফেনাগুলোকে উঠিয়ে ফেলে দিতে হবে তা না হলে পুডিংয়ের ওপর এগুলো এভাবেই থাকবে তখন পুডিংটা দেখতে আর ভালো লাগবে না এখন এটাকে সেট হবার জন্য আমি পুরোপুরি ঠান্ডা করে নিব আর ঠান্ডা হয়ে গেলে এটাকে নর্মাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দিব তিন ঘন্টা পরে এখন এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা পুরোপুরি জমে গিয়েছে এখন ওপর থেকে আমি কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি তবে এটা অপশানাল এখন একটু কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিম ছাড়া কোনো রকম ঝামেলা ছাড়াই অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপটে কফি পুডিংটি তৈরি করে নেওয়া যায় এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার আর সফট হয় বাসা অবশ্যই আপনারা একবার ট্রাই করতে পারেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ